ধুধু সাহারা মরুভূমির বুকে হঠাৎ সবুজের সমারোহ খুঁজে পাওয়া গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি থেকে গবেষকরা অনুমান করছেন 180 কোটি গাছ রয়েছে পশ্চিম আফ্রিকার এই মরুভূমিতে। তবে সাহারায় এত গাছ জন্মানো সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণা না থাকায় তারা খুবই অবাক হয়েছেন। এই মরুভূমিতে উদ্ভিদশূন্য রুক্ষ অংশের পরিমাণ বেশি হলেও এখন বালির নিচেও গাছ জন্মাচ্ছে। ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের মার্টিন ব্রান্ড সহকর্মীদের সঙ্গে 5 লক্ষ বর্গমাইল অঞ্চল জুড়ে স্যাটেলাইট থেকে তোলা 11,128টি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করেছেন। ছবি বিশ্লেষণ করে ওই অঞ্চলে মোট 180 কোটি আলাদা উদ্ভিদ পান তারা। কিন্তু বিশাল মরুভূমিতে সবুজের খোঁজ করে হিসাব রাখা খুব সহজ কাজ নয়। স্যাটেলাইটের পক্ষেও গাছের সংখ্যা বাড়া বা কমা মাপতে যথেষ্ট কসরত করতে হয়। ফলে প্রায় অসম্ভব এই কাজটি সম্ভব করতে রীতিমতো বেগ পেতে হয়েছে মার্টিন ব্র্যান্ড এবং তার গোটা দলকে। 9,000 গাছ আলাদা আলাদা করে খুঁজে চিহ্নিত করেছেন ব্র্যান্ড নিজেই। তবে মরুভূমির বুকে গাছ জন্মানোর বিষয়টি কিন্তু খুব ভালো সংবাদ নয়। অনেকেই এর পিছনে ক্রমশ বদলে যাওয়া পৃথিবীর জলবায়ুর প্রভাব দেখতে পাচ্ছেন। ঠিক এই একই কারণে বরফ ঢাকা অ্যান্টার্কটিকার শীতল বুকেও জন্ম নিচ্ছে প্রচুর সবুজ উদ্ভিদ। শেষ পর্যন্ত এর পরিণাম কি তা ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। বার্সিয়া মান্নান, মাইন্ড টিভি।